বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবিতে ভোলার আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনের সামনে ঘণ্টাব্যাপী তারা এই মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ডক্টর আমিরুল ইসলাম বাসেত, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট বশিরুল্লাহ বাচ্চু, অ্যাডভোকেট মাহমুদ হাসান লিটন, অ্যাডভোকেট গোলাম ফারুক সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মানুষই আজ ক্ষতিগ্রস্ত। আমাদের দেশেও সব শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এই অবস্থার অবসান প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর মাধ্যমে বিচারাঙ্গনে কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানায় আইনজীবীরা। বার্তাবাজার ভোলা।